হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে মেঘালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করেছি, আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট, যেটা প্রায় 6,500 ফিট উচ্চতায় অবস্থিত। আর এই শিলং ভিউ পয়েন্টের ডিস্টেন্স আমাদের অফিস গেস্ট হাউস থেকে প্রায় 14 কিলোমিটার। এখান থেকে আপনারা শিলং সিটিটাকে সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পাবেন। আর দুপাশে দুটো টাওয়ার আছে, দেখতেই পাচ্ছেন। টাওয়ারের ওপরে টেলিস্কোপ লাগানো রয়েছে। যদি আপনারা শিলং সিটিটাকে আরও সুন্দরভাবে দেখতে চান তাহলে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ শিলং সিটি, যেটা সত্যিই খুব সুন্দর। শিলং সিটি থেকে সব থেকে কাছে যে ওয়াটার ফলসটি রয়েছে সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। এটি মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়াটার ফলস থেকে জল পড়ার শব্দ কেমন হয় আপনারাও শুনুন। আপনারা নেক্সট যে ওয়াটার ফলসটি দেখছেন এটা হচ্ছে দেনথেলেন ওয়াটার ফলস। এই ওয়াটার ফলসটি শিলং সিটি থেকে প্রায় 54 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে জল বয়ে আসছে এখানে, আর এখানে জমা হওয়ার পরে সেই জলটি আবার নিচে পড়ছে। সত্যিই খুব অসাধারণ দৃশ্য। জলের স্বচ্ছতা আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা পরিষ্কার জল। দেনথেলেন ওয়াটারফলস দেখার পর সোজা আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল, সেগুলোও আমরা দেখেছি, সবাই মিলে অনেক ছবি তুলেছি, খুব এনজয় করেছি। আর রাস্তায় প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে যেন দাঁড়িয়ে ছবি তুলি, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ মাত্র আমরা 3 দিনের জন্য এখানে এসেছিলাম। আমরা দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে গুয়াহাটি আসি। গুয়াহাটি থেকে আমরা বাইক রেন্টে নিয়েছি, সেখান থেকে আমরা সোজা চলে গেছি শিলং। তারপরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি, বিভিন্ন জায়গা দেখি। দেখার পরে আমরা আবার গেস্ট হাউসে ফিরে যাই। গেস্ট হাউসে রাত কাটানোর পরে আমরা পরের দিনকে আবার ফ্লাইট ধরে বাড়ি চলে আসি গুয়াহাটি থেকে। আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা অনেকটাই এগিয়ে এসেছি, চেরাপুঞ্জির কাছেই চলে এসেছি প্রায়, কারণ চারিদিকে মেঘ দেখা যাচ্ছে। সুন্দর পরিবেশ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আপনারা যদি কোনো দিন মেঘালয়ে ভিজিটে যান অবশ্যই বর্ষাকালে যাবেন বা বর্ষাকালের কয়েকদিন পরে যাবেন, তাহলেই আপনারা বুঝবেন যে এই জায়গার নাম মেঘালয় কেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মেঘের দেশে চলে এসেছি, অর্থাৎ মেঘালয়ে চলে এসেছি। মেঘালয়ের সব থেকে উল্লেখযোগ্য যে স্থানটি সেটা হচ্ছে চেরাপুঞ্জি। আমরা টোটাল 4 জন এসেছি, তার মধ্যে আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে অরিজিৎ দা, আমাদের খুব প্রিয়। পরবর্তী যাকে দেখছেন সে হচ্ছে আমাদের শ্রীকান্ত দা, আমাদের বস। আর এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি কীরকম মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি। আরও একজন আছে, তাকে দেখানো যাচ্ছে না কারণ তার ছবি এখানে নেই, পরের কোনো সময় হয়তো দেখানো যাবে। দেখুন আমি কীরকম হারিয়ে গেলাম মেঘের মধ্যে, সত্যিই খুব অসাধারণ। আপনারা নেক্সট যে ওয়াটারফলসটা দেখবেন সেটা হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। ওয়াটারফলসটি আমাদের দেখতে অনেকটা নিচে নামতে হবে। নিচে নামার সময় আপনারা দেখতেই পাচ্ছেন একটা বনের অপরূপ সৌন্দর্য, বৃষ্টি ভেজা মেঘে ঢাকা একটা বন এবং তার সুন্দর শব্দ। আমার রাস্তাটা প্রচণ্ড খাড়াই,
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরা কাত হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমি স্টেবল ভাবে ধরে রাখতে পাচ্ছি না। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার, ভিডিওটা সবাই দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পান। আমরা প্রায় পৌঁছে গেছি ওয়াকাবা ওয়াটার ফলসের কাছে। আপনারা ডান দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে গেলে ওয়াকাবা ওয়াটার ফলসের যে জলটা পড়ছে সেটা দেখা যাবে, আর বাঁ দিক দিয়ে গেলে আপনারা ওয়াকাবা ওয়াটার ফলস যেখান থেকে পড়ছে সেটা দেখতে পাবেন। একজনের ইন্ট্রোডাকশন বাকি ছিল, ওপরে যে দাঁড়িয়ে রয়েছে সেই আমাদের ভজাদা। আমাদের এখানেই ভিডিওটা স্টপ করতে হবে, দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।